তো কেমন আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং বলে দিবেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি হ্যাঁ আমরা তো ও আরো শুকাই গেছে আজকে ওকে আমি একটু আপনাদেরকে বলে দিই আজকে আপনাদের সেই কাঙ্ক্ষিত শাড়ি দেখাই দিব আমি বলেছি যে আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু শাড়ি দেখাবো এবং এটা আমাদের সবচেয়ে হিট প্রোডাক্ট আ যে ভাইয়া আপা আপনা আপনাকে একটু ব্লক মেরে দিয়ে আপনি আসছেন সারা বিশ্বে ডেলিভারিটা হয়ে যাবে ঢাকায় ঢাকার ভেতর দেশের ভেতর দেশের বাইরে সারা বাংলাদেশে আপনারা চার থেকে সাত দিনে ডেলিভারি পেয়ে যাবেন কারণ আমি একটু বাড়িয়েই বলছি বিকজ অফ আমি একটু বলেই দিই আমার বাচ্চা অসুস্থ দেখে আমি তো চলে আসছি আবার প্রোডাক্ট ওখান থেকে আমি মনে করি চার থেকে সাত আট দিনে পেয়ে যাবো আপনারা ঠিক আছে আর দেশের ভেতরেও পাবেন দেশের বাইরেও পাবেন চলেন শুরু করি আজকের লাইভের বেস্ট শাড়ি হ্যাঁ আমি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা শাড়ি শেয়ার করে দিব আপনাদেরকে আপনারা ইনস্ট্যান্ট বুকিং করে ফেলবেন আর বুকিং এর নিয়মাবলী হচ্ছে দেরি করলে কিন্তু আর পাবেন না হ্যাঁ দেরি করলে আর পাচ্ছেন না যেটা বলছিলাম আপু কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমাকে একটু বলবেন লাইভ সেশনটা কে কোথা থেকে দেখছেন হ্যাঁ আচ্ছা আপু আমি ভালো আছি বাচ্চাটা ভালো নাই அம்மா அம்மா বাচ্চা আমার কে কে আমার জান জানটা যা অবস্থা আচ্ছা আমি প্রথমেই এই শেয়ার করছি এখন নিচে থেকে হেটার সাজে যাও হচ্ছে টাটা করো আমরা টাটা করো ওয়াচিং ফ্রম ধানমন্ডি বাই বাই আচ্ছা লাইভ শেয়ার করো কিন্তু ঠিক আছে লাইভ শেয়ার করে দিও আমরা দেশের বাইরে বাইরের আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টসগুলোর জন্য দেশের ভেতরও इवन দেশের ভিতরও কিন্তু আপনাদেরকে বিকাশ ফাস্ট করতে হবে ব্লেসিং ফর ইয়োর বেবি থ্যাঙ্ক ইউ সো মাচ ধন্যবাদ আচ্ছা আমি যেই সাইটা দেখাচ্ছি এটা আমাদের এর আগের বার আমার স্টোর ওপেন করার জন্য আমি এই শাড়িটা পার্চেস করেছিলাম এই এই যে ফ্যাব্রিকের উপরে এটা হচ্ছে এক্সক্লুসিভ খাদ আমার লাইভ আপনারা শেয়ার করে দিয়ে আর আজ বাবুটা আজকে অনেকটাই সুস্থ ওর উপর অনেক প্রেশার গেছে কালকে থেকে আবার আমি আপনাদেরকে নতুন কালেকশন দেখানো শুরু করব ঠিক আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন সরি ভেরি সরি তো শাড়িটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে পিওর খাদ্যের মধ্যে আসবে এবং দেখেন এই প্রোডাক্টটা মনে করেন দুই মাস লাগে হচ্ছে রেডি হইতে আহ এখন এখন সব বেবি শরীর খারাপ হচ্ছে চলে আসা তাড়াতাড়ি মিস করছি আচ্ছা এই যে দেখেন কাজের কোয়ালিটিটা দেখে নেন ঠিক আছে এবার আসেন ওপেন করে দেখাই হ্যাঁ এই এটা কিন্তু আর ডাবল নাই এটা আর ডাবল নাই এটা একটা কালার একটাই হ্যাঁ আপু আপনারা কি ইউএসএ তে ডেলিভারি দেন হ্যাঁ আপু তুমি কি ইন্ডিয়াতে হ্যাঁ এই যে দেখেন এই যে আমরা ইউএসএ কেন সব জায়গায় ডেলিভারি করে দিব মাসাল এই যে অ্যাড্রেস ফোন নাম্বার যে দিয়ে দিচ্ছেন আপনাদেরকে মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদেরকে বিকাশ ফেরেস্ট করে দিতে হবে বাংলাদেশে পৌঁছানোর পর বা আপনি যেখানে নিতে চান সেখানে আমরা ডেলিভারি করে দিব আপনার স্বামী আপনার মতো মহিলাকে কেন বিয়ে করেছে সেটা আপনাকে আরেকদিন বলবো আমার কাছে এই মুহূর্তে সময় নাই এই মুহূর্তে সময় নাই যে আমার স্বামী আমাকে কেন বিয়ে করেছে ওকে এই যে দেখেন মাশাল্লাহ এই যে একজন আপু এটার নমনོས་ে বিকাশ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমি এই চ্যাটটা আমি সরিয়ে নে না হয় আমার ডিস্টার্ব হবে শাড়ি দেখাতে ওকে তো এবার আমি শাড়িটা ফুল ওপেন করছি এবং পুরো শাড়িটা আমি একটু সময় দিবেন আমাকে এবং পুরো শাড়িটা এরকম পাইপিন বর্ডার লাইন করা আছে পুরোটায় হাতের ওয়ার্ক আছে ফুল শাড়িটা আচ্ছা এটার আর কোন কালার মানে আমি অন্য প্যাটার্ন দেখাবো আমি এক্সট্রা করে আর রেডি হয়ে সেজে গুজে আসতে পারি নাই আপু তোমার কালেকশনস মানে অলওয়েজ বেস্ট এক্সট্রা করে সেজে গুজে আসতে পারি নাই ও আচ্ছা শাড়ির নিচের অংশটা একটু দেখিয়ে দিই এবং এখানে লাইটিংটাও খুব একটা ভালো না কোনো একটা স্ট্যান্ডের উপরে দাঁড় করিয়ে তারপরে লাইট সেশনটা করছি এই শাড়িটা যে নিবেন সে জিতবেন এক পিসি আছে এই জন্য আমি আগেই প্রথমেই দেখিয়ে দিলাম পুরো সাল এটা হচ্ছে গিয়ে তোমার পিওরের উপরে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক আছে কার্ডানার কাজ আছে এই যে দেখেন আসলে বিদেশের বাড়িতে আসলে হচ্ছে বোঝা যায় যে হেল্প উইদাউট হেল্পিং হ্যান্ড কতটা কষ্ট হয় হ্যাঁ আর এটা দেখেন এটা তার উপরে যদি বাচ্চা অসুস্থ থাকে ওরে বাপ রে বাপ এটা আসবে হচ্ছে আমার শাড়িটা এর আগে আমি প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ পিস শাড়ি সেল করেছি শুধু এই প্যাটার্নের এটা আসবে আপনার ব্লাউজের অংশটা কুচির অংশটা আমি একটু দূরে যেয়ে ধরি এই আসবে আমার ফুল শাড়িটা আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না আমি দাম বলে দিই আমাদের ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে তারপরে আপনারা বাংলাদেশেও নিতে পারবেন হুম আচ্ছা হাউ মাছ আপু আমি বলে দিচ্ছি এটা একটাই আছে আছে এই কালারটা এক পিসি এটার প্রাইস যাবে পনেরো হাজার আটশো টাকা আপু অর্ডার করলে কি ব্লাউজ শাড়ি রেডি করে দিবেন আপনার আপনার যদি পক্ষে সম্ভব না হয় যে আপু আমাকে ব্লাউজ বানিয়ে দেন সেক্ষেত্রে আমরা ব্লাউজ বানিয়ে দিব ঠিক আছে কিন্তু এটা দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে দেশের ভেতরে না হুম দেশের ভেতরে সম্ভব না কি ফালতু কমেন্ট করে ওনার স্বামী ওনাকে কেন বিয়ে করলো আরে আপুরা আপনারা ওদেরকে রিপ্লাই করতে যান না আচ্ছা এটা ডান আচ্ছা এইবার আমি ওয়ার ইউ নাও আপু আপু এখন আমি কলকাতায় চলে আসছি ফালতু কমেন্ট তো করবে চলেন এইটা দেখাই এটা দেখাই হ্যাঁ এইটা দেখাই এইটা এইটার 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 দুইটা বা তিনটা কালার ডিজাইন ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে দেখাই আমার বাবা আচ্ছা সি সি সিরুল্লাহ কমেন্টও আমি পড়তে পারি না আমরা কেমন বলেন আমরা আসলে আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে মানে আসলে আমরা কেমন মানে মানে আমরা আসলে কোন জাতি কুত্তা না মানুষ জানি না মনে করেন আপনি আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা বাজে কমেন্ট করছেন এটাই তো বাজে কমেন্ট করা মানে তো এই না যে আমি ডুবে গেলাম তা তো না আমাকে একটু ইনসাল্ট করার জন্যই তো আপনি আমাকে একটা বাজে কমেন্ট করছেন কিন্তু কমেন্টেরও তো একটা লিমিটেশন থাকে এত সুন্দর শাড়ি লাইভের কমেন্ট এইগুলা আরে আপু বললেন না জানি না চলেন এই শাড়িটা দেখাই এটার আর কোন কালার ভ্যারিয়েশন আছে নাকি আমি আপনাদেরকে একটু পরে দেখাই এটা জাস্ট দেখেন এটাও একটাই আছে হ্যাঁ এটা জাস্ট একটাই আছে এটা আসবে হচ্ছে আপনার বিসমিল্লাহ ওয়াও এটা কাট চাই খেয়াল করে দেখেন এটাতে পুরো টাই ওয়ার্ক পুরো টাই ওয়ার্ক খেয়াল করে দেখবেন এগুলো আমরা প্রায় চল্লিশ উনচল্লিশ চল্লিশ পিস সেল করেছি হুম চল্লিশ পিস ঠিক বলছো আপু কুত্তার থেকেও খারাপ ভাই আমরা উপর দিকে থুতু ফেলে তো আমাদের দিকেই পড়বে বলেন আমরাও তো মানুষ হ্যাঁ মানুষের কথা খারাপ বলে লাভটা কি দেখেন এই শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম পিকো পাইপিন বর্ডার করা জাস্ট ইগনোর ওকে গ্রেট চলেন এই শাড়িটা আমি আপনাদের সাথে খুলে এটা কার লাগবে আমি জানি না কার চাই এই শাড়িটা বলে ফেলেন কার চাই পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি এখান থেকে ডেলিভারিটা আপনাকে প্রোভাইড করে দিব যদি কিনা সম্ভবপর হয় আপনার পক্ষে আর যদি মনে করেন যে আপু আমাকে ব্লাউজটা মেকিং করে দিতে হবে সেই ক্ষেত্রে আগে আমাদের কাছে যাবে তারপর আগেরটা একটু আবার দেখা ওইটা মেবি বুকিং হয়ে গেছে ওইটার প্রাইস পনেরো হাজার আটশো টাকা ছিল পনেরো হাজার আটশো টাকা কেউ কিন্তু আপনাকে প্রাইস বলবে না ইভেন আমার এই শাড়ি এখন পর্যন্ত কেউ কোনো পাবলিক শেয়ার করতে পারে নাই আসলে এমন না যে আমার জন্যই মেকিং করে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এত সুন্দর অর্ডার দিলে ডেলিভারি পেতে কেমন টাইম নেবে এত সুন্দর অর্ডার দিলে পেতে কেমন টাইম লাগবে আপনি কোথায় কোথায় ডেলিভারি নিতে চান আগে সেটা বলেন আমি আপনাকে ওইভাবে বলে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা 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 আপনারা প্রাইস প্রাইস করে ইনবক্স করবেন না প্রাইস প্রাইস করে ইনবক্স করবেন না কারণ আমার মডারেটররা কিন্তু এই মুহূর্তে আর আপনাকে ওইভাবে রিপ্লাই করবে না আমি আপনাদেরকে রিপ্লাই করব সেই ক্ষেত্রে আমি যদি যে দেখি ওই যে প্রাইস 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 বলছেন তখন কিন্তু আর রিপ্লাই পাবে না এটা আসবে শাড়ির কুচিটা যিনি পাবেন এই শাড়িটা যিনি পাবেন এটা এটাতে কিন্তু তোমার নেকেও কাজ আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটাই এই যে এটা আসবে আর আমার কাছে সব সময় কোয়ান্টিটি সেল করে আমি মজা পাই তো আমি একটা দুইটা সেল করে মজা পাই না ঢাকায় আপু তাহলে আপনি পেয়ে যাবেন একদম চার থেকে সাত দিনে পেয়ে যাবেন আমি একটু বাড়িয়ে বললাম এর আগেও পেয়ে যেতে পারেন হ্যাঁ আমার তো সফর সাত দিনের আমি যাওয়ার আগেই পৌঁছে যাবে শাড়ি ইনশাল্লাহ এটার প্রাইস যাবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যার যেটা লাগবে এটা মেই বি সোল্ড আউট এটাও হয়ে গেছে থিংক সো আমি জানি তো কোন আপুরা নিবে হ্যাঁ আমার দেশের বাইরে সব আপুরা আছেন যদি সম্ভবপর হয় লাইভ সেশনটা দেখবেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আমি বলে দিলাম প্রথম দুইটা যে শাড়ি শেয়ার করেছি একের একটার থেকে একটা সুন্দর একটার থেকে একটা রেড কালারের একটা দেখেন আমি আমার জন্য একটা কিনছি এটা কি এখানে রেড কালার আমি আমার জন্য একটা কিনছি এই যে আমি আমার জন্য এই দুইটা কিনছি বলেই দিলাম লাইভে ইজান বাবা কেমন আছে আচ্ছা আমি বলে দিচ্ছি এই যে এই দুইটা আমি আমার জন্য কিনছি আগে সাদাটা দেখাই এটা পিওর হোয়াইটের মধ্যে পেয়েছি পুরো পিওর হোয়াইটের মধ্যে আপু জর্জেট খাদ্যি উইথ জর্জেট ওয়ার্ক থাকলে দেখাবেন আপু সবই সবই জর্জেটের মধ্যে সবই ইভেন এটা দেখেন এটাও জর্জেটের মধ্যে এগুলো ডাবল পিস ডাবল ট্রিপল পিস হুট হাট করে পাওয়া যায় না আপনাকে অর্ডার দিতে হবে অ্যান্ড দেন আপনি পাবেন হুট হাট করে এটার কাজটা বুঝাতে বোঝাতে পারছি হ্যাঁ এই যে পিওর জর্জেটের মধ্যে খাদ্য প্রত্যেকটাতে এরকমের এরকমের ওয়ার্ক আছে আর হ্যাঁ আর আমি বলি আপনারাও পাবেন ইন্ডিয়াতে তবে আমি যে প্রাইজে পাবো সেই প্রাইজে নিশ্চয়ই আপনাকে মানে রিটেল কেউ এভাবে করবে না আমরা তো আসলে যেই ঘর থেকে পারচেস করি দেখছেন আমার এটা পড়েই গেল ওকে এবার আমি এই শাড়িটা দেখাচ্ছি এটা আমি আমার জন্য নিয়েছি যদি আপনারা অর্ডার করেন আমি আপনাদেরকে দিয়ে দিব আগে একটু একটু প্রাইসটা দেখে নিতে না কোথায় লিখা এই যে এই শাড়িটা পিওর জর্জেটের মধ্যে গোল্ডেন গোল্ডেন বর্ডার সরি সিলভার বর্ডার পুরোটার মধ্যে সিলভার বর্ডার গোল্ডেন কালারের মধ্যে বা হোয়াইট কালারের মধ্যে ফুল সিলভার বর্ডি আর একটা লাল দেখে নিয়েছি অনেক সুন্দর শাড়ি আসলে অনেক শাড়িগুলো অনেক বেশি সুন্দর পছন্দ হলে পারচেস করে ফেলেন এটা জাস্ট একটু দেখে যে এটা আসবে কম প্রাইসে নিয়ে নিতে পারতাম কম প্রাইস হলে আপু কম প্রাইসের শাড়ি আমি পারচেসই করি রে এই যে দেখেন কম প্রায় এই যে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আসবে হোয়াইটের মধ্যে কম প্রাইজের শাড়ি আমি পারচেস করি নে ট্রাস্টমি ট্রাস্টমি এটা আসবে যে ভিতরটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি এটার প্রায় ছয় হাজার আটশো টাকা সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড হ্যাঁ এটার প্রাইজ ছয় হাজার আটশো আরেকটা ছয় হাজার আটশো টাকারটা দেখাবে এটা আসবে একদমই লাল এই বললাম না একটা সাদা একটা লাল আর একটা জলপাই কালার আমি আমার জন্য নিয়েছি আচ্ছা এটা দেখেন এটা একদমই লাল এটাও খাদ্য দাম যাবে ছয় হাজার আটশো এই যে এই যে দেখেন আপু ঢাকাতে নিয়ে আসবেন আপু আমি আসার আগেই চলে যাবে কারণ আমি তো আসলে আমার শপের জন্য পারচেস করতে আসছি আমি এসে দুই দিন তিন দিন হয়ে গেল আমি কিছুই করতে পারে নাই আপু জি ওয়ার্কের আহ কাঠদানা ওয়ার্ক সহ কি আছে রেড খাদ্যি আপু রেড এর মধ্যে দেখাচ্ছি তাহলে এটা হচ্ছে গিয়ে একদম পিওর জর্জেটের মধ্যে আমার কাছে এটা ডিফারেন্ট লেগেছে এই এই প্যাটার্নটার জন্য এখানে গুটি ডিজাইন এখানে জাল ডিজাইন এটার প্রাইসে ছয় হাজার আটশো এইটা এইটার সাদাটা একদম চ্যালেঞ্জ প্রাইসে আমি এটার বাইং প্রাইসই বলে দিলাম হ্যাঁ এটা ওয়েট চার্জ এটা হাবি জাবি এত কিছু ইয়ে করি নাই বাইং প্রাইস বলে দিলাম কারণ হচ্ছে এই দুটা যে আমি আমার জন্য নিয়েছিলাম প্রাইস যাবে সিক্স টাকা পছন্দ হলে পার্চেস করে ফেলতে পারেন ঢাকার ভেতরে হচ্ছে গিয়ে আপনাকে ফুল পেমেন্ট সরি ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে আপু টাকা কি বিকাশ করতে হবে এখন আপু মিনিমাম একটা প্রাইস বিকাশ করে দিতে হবে বাকিটা আপনি ডেলিভারির সময় পেয়ে যাবেন হ্যাঁ মিনিমাম একটা চার্জ বিকাশ করে দিতে হবে সাইটা দেখছেন একদম লাল এটা একদমই লাল দাম যাবে ছয় টাকা আচ্ছা তারপরে বলেন এই আটশো টাকা করার জন্য আমি দেখলাম সাদাটা অনেক সুন্দর ছিল রাইট এইবার আসেন এইবার আসেন ওই যে আম্বানির শাড়িটা দেখাই এই যে কেন বলছি এটা হচ্ছে নিতা আম্বানি শাড়ি ইন্সপায়ার্ড আমি আপনাদেরকে বারবার করে লাইভে বলছি এইটার দুটো কালার ভ্যারিয়েশন আছে আমি আপনাদেরকে বলি এটা এটা বলছে হোয়াইটটা নিতে চাই ঠিক আছে ইনবক্স করে দেন ইনবক্স করে দেন ঢাকার মধ্যে হলে সামথিং কিছু টাকা বিকাশ করে বুকিং করতে পারেন বাকিটা আপনি ক্যাশ এনে পাবেন আর হচ্ছে ঢাকার বাইরে হলে আপনাকে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে আল্লাহ রে এটা এটা দুইটা কালার দেখাবো দুইটাই সুন্দর যেটা যদি থেকে যায় তাহলে ওইটা আমার যদি থেকে যায় হ্যাঁ আর দেশের বাইরের আপুদের উদ্দেশ্যে বলছি যদি নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন জাস্ট কোয়ালিটিটা ফ্যাক্ট কোয়ালিটিটা ফ্যাক্ট ঠিক আছে এটা হচ্ছে নিতা হাম্বারি ইন্সপায়ার্ড শাড়ি আমি আপনাদেরকে দেখাই পুরো বর্ডারে হচ্ছে গিয়ে এরকম পাইপিন বর্ডার লাইন থাকবে এটাতে পুরোটাই হ্যান্ডওয়ার্ক আপনারা ইনবক্স করবেন হোয়াইট শাড়িটা একটু দেখানো দেখা যেন দেখানো যাবে ছয় হাজার আটশো টাকার শাড়ি আমি দেখিয়ে দিয়েছি আমার প্রথম তিনটা শাড়ি মনে হয় সোল্ড প্রথম পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দুটো শাড়ি মনে হয় সোল্ড এটা দেখেন ঠিক আছে আপু বিকাশ নাম্বার দেন ইনবক্স করে রাখেন আমি আপনাকে দিয়ে দিব এটার কালার ভ্যারিয়েশন আগে এটা দেখে নেন এখানে কিন্তু একটা ঝলক আছে আপনারা দেখেন কারা কারা নিতে আম্বানি ফলো করেন বলেন কারা কারা ফলো করেন এই যে এটাতে পুরোটা এরকম হ্যান্ডওয়ার্ক আছে পুরো শাড়িতে হ্যান্ডওয়ার্ক আছে পুরো শাড়িতে পুরো শাড়িতে কাজ এবং আঁচলে কাজ এটার কালার যাবে হচ্ছে মিষ্টি কালার সঙ্গে আসবে রেড পার এবার আসেন কুচির অংশটা দেখায় এই যে লেহেরিয়া ডিজাইন ঠিক আছে আচ্ছা পুরোটাই কাজ পুরো শাড়িতে কাজের কোয়ালিটিটা খেয়াল করেন হ্যাঁ এগুলো আমাদের পনেরো হাজার আটশো টাকা শাড়ি দেখি এটা আপনাদেরকে আমরা কি প্রাইজ দিতে পারি কি প্রাইজে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন হচ্ছে চার থেকে সাত দিনে একদম ডিরেক্ট কথাবার্তা এগুলো একদম মানে পাবলিকলি বলছি চার থেকে সাত দিনে পেয়ে যাবেন এবং আপনাকে মিনিমাম একটা প্রাইস বুকিং করতে হবে এই যে দেখেন এটা আসবে আমার ব্লাউজের অংশটা মেইন আকর্ষণটাই হচ্ছে ব্লাউজ মেইন আকর্ষণটাই হচ্ছে ব্লাউজ ব্লাউজটা আপনি কিভাবে মেকিং করবেন আমি আপনাকে বলে দিই ব্লাউজটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এইটুকু আসবে হচ্ছে আপনার বডিটা বাকিটা দিয়ে আপনি স্লিভস করবেন এতো সুন্দর হবে যদি কারো মনে হয় না আপু আপনি আমাকে ব্লাউজটা মেকিং করে দিয়েন সেটাও সম্ভবপর সেটাও সম্ভবপর পুরা বর্ডারে হচ্ছে এরকমের বয়ার্ড আছে এটা এগুলো আমরা এটা আমার থেকে যেই আপুটা নেবেন সেই আপুটা যেন চিরজীবন লাবণ্য জাহানের ক্লায়েন্ট হয়ে থাকেন সেই জন্য এটাতে একটু ডিসকাউন্ট আছে কেন বলছি ডিসকাউন্ট এই যে দেখেন মেইন আকর্ষণটাই হচ্ছে এটা এটা যখন আপনি বানাবেন দেখে নেন আপনার কেমন হবে আপনার আঁচলটা কেমন হবে শাড়িটা কেমন হবে দাম যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা ছিল বাট আমরা আপনাদেরকে দিব নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকায় যা শুনতে পেরেছেন তাই নয় হাজার আটশো টাকা শুধুমাত্র এই শাড়িটা কারণ আমাকে ফার্স্টেই বলা হয়েছে যে এটা নীতা আম্বানির ইন্সপায়ার্ড শাড়ি হ্যাঁ আমাদের এখানে এটা খুব জনপ্রিয় পরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও একটা নেই ঠিক আছে আপনাদেরকে স্পেশাল একটা প্রাইজ দিলাম ন হাজার আটশো টাকা এইটার আরেকটা জবরদস্ত কালার আছে ওইটাও দেখাই দিব ওইটাও দেখিয়ে দিব এই যে দেখেন এইটাও দেখাই দিব এই যে এই কালারটা আরো সুন্দর জমসে কালার এটা আরো 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 সুন্দর এটা আরো 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 সুন্দর কালার আপনারা বললেন না কে কোথা থেকে দেখছেন এখন কি করছেন বাংলাদেশে আজকে যেমন আমি কোথাও আসলে সেই জায়গাটা বন্যা হয়ে ডুবে যায় বলেন আপু আমি নিব এটা নিয়ে নেন ন হাজার আটশো টাকার এটা যদি থেকে যায় আমি নিয়ে নিব কারণ এটা আর ওদের কাছে নাই আবার আড়াই থেকে তিন মাস সময় লাগবে এটা বানাইতে এতদিন পর্যন্ত ধৈর্য থাকে আপু আমার চোদ্দশো টাকা বিকাশ করা আছে আপনাদের কাছে এখন যদি অর্ডার করি তাহলে কি আরো বিকাশ করা লাগবে না আলী হ্যাঁ অবশ্যই চোদ্দশো টাকায় তো শাড়ি হবে না পনেরো হাজার টাকা শাড়ি যদি আপনি নেন তাহলে আপনাকে তো হাফ পেমেন্ট করে দিতেই হবে শুধু আপনি না যে কেউ আর ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে আর ঢাকার ভেতরে হলে আপনি হচ্ছে হাফ পেমেন্ট করে দিলেই হবে এটা দেখেন দেখেন আগে এটা দেখেন তারপরে আগে এটা দেখেন এই যে যারা প্রাইস প্রাইস করছেন প্রাইস করে কোনো লাভ নেই হ্যাঁ এই যে আপনার পরা সেটটা হবে আপনার পেজে পাবো আপু এটা আমাদের পেজেরই এটা আমি বাংলাদেশে যে দেখাবো এখন দেখাবো হ্যাঁ বাংলাদেশে যে দেখাবো আমি আপনাদের জন্য নিয়ে নিয়েছি বাংলাদেশে হলুদদের জন্য এটা বেস্ট সুপার নট অনলি হলুদ এটা যে কি সুন্দর এটা সেইটা আমি আগে দেখে ওরে পছন্দ করছি তারপরে এটার জন্য বলো আপু এটার জন্য বলো কত বিকাশ করবো আমি বলে দিচ্ছি আপু হ্যাঁ যদি ঢাকার বাইরে হন ফুল পেমেন্ট বিকাশ করতে হবে ঢাকার ভেতরে হাফ পেমেন্ট বিকাশ করে দিতে হবে আর যারা ইন্টারন্যাশনাল ডেলিভারি নেবেন বিশ্বের দেখেন এটার ভেতরে লেহেরিয়ার এই যে নয় হাজার আটশো টাকায় পাবে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা হ্যাঁ নয় হাজার আটশো ভেতরে হচ্ছে ইয়েলো কালারের লেহেরিয়ার ডিজাইন পুরোটাই হ্যান্ড ওয়ার্ক আমি প্রথমে পনেরো হাজার আটশো পনেরো হাজার পাঁচশো টাকা শাড়ি সোল মাসাল আসলে তারাই এগুলা তারাই পিক করে যারা হচ্ছে গিয়ে এই আমি কোনো কম দামি শাড়ি করে করিনি আপু এটা আমি নিব আপু আপনি এখানে নাম্বার টাম্বার দিয়ে না দাম কত ন হাজার আটশো টাকা এই যে খেয়াল করেন এই যে দেখেন কাজ দেখেন সকালে বিকাশ করলে হবে হ্যাঁ হবে ঠিক আছে যদি কিনা থাকে স্টকে আমি কেন দিব না বলেন এটার ফুল গেট আপটা দেখেন ওইটা হচ্ছে পিচ কালার অ্যান্ড রেড কালার এটা আসবে ইয়েলো কালার কালার অ্যান্ড গ্রিন কালার দাম যাচ্ছে নয় হাজার আটশো ঠিক আছে ওকে এবার আসেন চোখ বন্ধ এবার চোখ বন্ধ এবার একটার চেয়ে একটা শাড়ি সুন্দর একটার চেয়ে একটা শাড়ি সুন্দর একদম সোয়ার করে বলছি প্রত্যেক প্রত্যেকটা শাড়ি যেন আমি আমাকে ফেল করে পারচেস করা আমি আপনাদেরকে দেখাই একটার একটা সুন্দর এক একটা চেয়ে এক একটা সুন্দর কোনটা যে রাখবো কোনটা যে দেখাবো আল্লাহ বলতে পারবে প্রথমে যে মাসাল্লাহ আমার প্রত্যেকটা এখন পর্যন্ত ইদান ইদানের কথা বলো না দেখেন এ আমি প্রথম লাইভের প্রথমে যে শাড়িটা দেখিয়েছি ওই শাড়িটা পনেরো হাজার আটশো টাকার গম প্রথমের শাড়িটা তারপরে দ্বিতীয় যে শাড়িটা দেখিয়েছি পনেরো হাজার পাঁচশো টাকার ওইটাও গন মাসাল্লাহ এইটা দেখেন ভয় পাচ্ছি এটা দেখাইতে এটা দেখাইতে আমি ভয় পাচ্ছি হ্যাঁ আপনারা সারা বিশ্বে ডেলিভারি নিতে পার এটা দেখাইতে ভয় পাইতেছি আমি ট্রাস্ট মি এটার কাজটা দেখছেন সবচেয়ে বেশি গর্জিয়াস এটার কাজটা হ্যাঁ এইটা দেখেন এটার সাথে আবার এক্সট্রা করে কাট ওয়ার্কিং করে বসিয়েছে এটা দেখেন ফ্রম দুবাই লিপিয়াপু যেই জায়গায় গেলাম বইন। হ্যাঁ যেই দিকে মুভ করলাম ওই দিকে আমার পানিতে ডুবাই দিল ওই দিকে গেলাম সেই দিকে ডুবাই দিল আপনারা বলেন এটা কেমন হয়েছে এটা কেমন হয়েছে বলেন বললে কিনতে হবে এটা কেমন হয়েছে আগে বলেন এটা কেমন এই শাড়িটা একটু বলেন আপু এটার প্রাইস বলো আগে বলেন এটা কেমন হয়েছে ভালো প্রথম শাড়িটা যারা পান নাই তারা এই শাড়িটা নিয়ে নেন যারা প্রথম শাড়িটা দ্বিতীয় শাড়িটা পান নাই ঠিক আছে এই শাড়িটা কেমন হয়েছে আগে বলেন লিপি আপু লিখেছে হাই আপু হাই কি অবস্থা কেমন আছেন এই যে এটা আসবে শাড়ি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্য ধন্যবাদ বাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে দেখেন ওয়াও সবাই ওয়াও করছেন এটা জিগজ্যাগের মধ্যে আছে জিগজ্যাগের মধ্যে আছে পুরাই ক্লাসি ব্রাইডাল শাড়ি এইটা প্রথমটা আমি একদম ফাটায় সেল করছিলাম এর আগের বার আগের স্লটে হ্যাঁ ওই যে চল্লিশ পিসের মধ্যে এই শাড়িটাও রয়েছে এটাও খাদ্যি এটাও খাদ্যির মধ্যে শুধু তো আপনার একটা জর্জেট এটা আমার জন্য ওরে বাবারে বাবা ঠিক আছে আপনারা ইনবক্স করে দেন যারা নিবেন তারা ইনবক্স করে দেন অনেক সুন্দর ঢাকার ভেতরে হচ্ছে হাফ পেমেন্ট ঢাকার বাইরে ফুল পেমেন্ট মাসাল্লাহ সুন্দর শাড়ি আচ্ছা এবার আসেন ধন্যবাদ আপামনিরা থ্যাংক ইউ সো মাছ এটা আসবে আমার কুচি সরি কুচি না তাহলে কয়দিন তোমার কাছ থেকে দূরে থাকি কারণ আমি কারণ আমি বৃষ্টি প্রাইস কত আমি বলে দিব এই যে প্রাইস প্রত্যেকটার প্রাইস বলে দিয়েছি প্রাইস যাবে পনেরো টাকা প্রাইস যাবে পনেরো হাজার আটশো টাকা প্রাইস যাচ্ছে পনেরো হাজার আটশো টাকা ঠিক আছে পনেরো হাজার আটশো টাকা কাজটা দেখেছেন আচ্ছা প্রাইস কত পনেরো হাজার আটশো যে আপুটা নিবেন সেই আপুটা একদম লালে লাল প্রাইস যাবে পনেরো হাজার আটশো আচ্ছা এবার আমি বলে দেই আপনাদেরকে আমাদের এই ইন্ডিয়া সফরে ওয়াও ওয়াও ওয়া সবচেয়ে কম দামে দিব এটা তোমার স্টোনের শার্টটা হাতে পেছির সো বিউটিফুল এত বছর পরে হাতে পেয়েছে লিপি আপু আবার আমার থাইল্যান্ড সফরের সময় চলে আসছে আমরা মনে হয় ঈদের পরে যাচ্ছি এই তো এটা দেখেন মানে আজকের এটার মধ্যে সবচেয়ে কম আপু সকালে বিকাশ করলে হবে না আচ্ছা ঠিক আছে কমিটেড থাকলে তো অবশ্যই হবে আপু আমি আপনার জন্য একটা এক্সক্লুসিভ শাড়ি রেখে দিলাম আপনার সকাল হইতে হইতে আপনার মন চেঞ্জ হয়ে গেল তাহলে তো অন্য একটা ব্যাপার সো দ্যাট আমি জানি আমার ইন্টারন্যাশনালি মানে দেশের বাইরে আপুরা সবাই ঘাট 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 করে টাকা ট্রান্সফার করে দিবে তো এর মধ্যে যদি আপনি না পড়েন তাহলে আপনি পাবেন অবশ্যই আপনি মেন্টালি থাকেন ঠিক থাকেন যে আমি আপনাকে বিকাশ করে দিব তাহলে হয়ে যাবে ঠিক আছে ওকে এই শাড়িটা আগে বলেন কাল লাগবে ওপেন করব আচ্ছা ওপেন করার আগে কাজটা একটু বুঝাই বলি দেশের বাইরে দেশের ভেতর সব জায়গায় যে এটা আসবে কাজ ঠিক আছে এবং এটা ওই শাড়িটার মতো এরকম কাট ওয়ার্কিং করা ওই শাড়িটার মতোই যে রকম কাট ওয়ার্কিং করা বুঝতে পারছি পুরো শাড়িটা আচ্ছা পুরো বডিটা একটু দেখেন পুরো বডিটা একদম আল্লাহর কসম আমি কোনো কম দামি শাড়ি কিনি নাই একদম সোয়ার করে বলছি হ্যাঁ কিছু কম দামি শাড়ি আমি ইয়ে করছি বুকিং করে আসছি ওইটা পরে আসবে তাও মনে করেন কম দামে বলতে ছয় সাতের রেঞ্জে আসবে বাংলাদেশের টাকায় বুঝতে পারছি বলে আগে পছন্দ হয়েছে আমি অনেক অনেক আমি তো এই ধরনের জলপাই কালার ইয়েলো কালার মাস্টার্ড কালার এগুলো এখন খুব রানিং কালার একটা সময় মানুষ এই কালার গুলো পছন্দ করতো না আসেন ঝলকানি দেখাই আমি দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে আমি এটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে সি আমি এটা দেখে আরে বাপরে বাপ আমি এগুলা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা আমি একটু আবার বলে দিই আমরা কিন্তু সাত দিনে ডেলিভারি করবো আমি বাংলাদেশে পৌঁছানোর আগে প্রোডাক্ট হাতে পাবেন ঢাকার মধ্যে শাড়িতে হাফ পেমেন্ট ঢাকার বাইরে ফুল পেমেন্ট ওকে এই যে দেখেন শাড়ির কাজ দেখেন আচ্ছা এবার আসেন এত দাম দিয়ে আপনি একটা শাড়ি কিনবেন ওয়ে এগুলা কিন্তু অনলাইনে তিরিশ হাজার টাকা সেল হয় আপনারা কারা কারা দেখছেন অনলাইনে আসলে দেখালো নাই কারণ এগুলা সেলার যারা সেল করে তারাও অনেক সত্যি কথা এই যে দেখেন এটা পুরোটাই আমি আজকে আপনাদের জন্য চল্লিশ পিস শাড়ি রাখছি কোনটা রেখে কোনটা দেখাবো এটা আসবে আচল পুরো আচলটা ফুল বডিটা আসবে এরকম এটাও কিন্তু তোমার এই যে খাদ্যের মধ্যে শাড়ির এটা হ্যাঁ বলো কালকে কি তোমরা ড্রেস দেখতে চাও নাকি ওয়েস্টার্ন দেখতে চাও নাকি হচ্ছে আমার যদিও পার্চেস শেষ তো এর মধ্যে আমি পার্চেস শেষ করে ফেলছি আজকে আমি এখানে এসে সারা দিন তো বৃষ্টি সারা দিন বৃষ্টি সারা দিন হচ্ছে পানিতে ডুবাডুবি করছি বাসা থেকে রুম থেকে বের হইতে পারি নাই তারপরে হচ্ছে গিয়ে বাচ্চা অসুস্থ বাচ্চাকে নিয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে এই তো এগুলা শেষ করে আসলাম বলেন তো এটা কার কার চয়েজে আসছে নিতে হবে না কার কার চয়েস আসছে এই যে এই যে আমার বিদেশি আপুরা সবাই হোয়াটসঅ্যাপ শুরু করছে সবাই হোয়াটসঅ্যাপ শুরু করছে আচ্ছা পুরো লাইভ সেশনটা আগে দেখে নেন বিদেশি আপুদের উদ্দেশ্যে বলছি যারা যেটা নিতে চান সেটা আমরা যেই যে প্রান্ততে ডেলিভারি করতে বলবেন সেই প্রান্ততে ডেলিভারি করে দিব এটা আসবে ব্লাউজের হাতে কাজটা ক্লিয়ার চলেন এটা দামটা বলে দিই আজকের লাইভের সবচেয়ে সুন্দর একটা শাড়ি আচ্ছা তবে দাম সবচেয়ে কম আজকের লাইভের সবচেয়ে সুন্দর একটা শাড়ি তবে সবচেয়ে কম দাম প্রায় যাবে তেরো হাজার আটশো টাকা আমি এটা চ্যালেঞ্জ করে বলছি এটা আপনারা থেকে টাকায় করতে হবে হাজার থার্টি ফাইভ থাউজেন্ড যখন এটা পড়াবে পরাবে লাইট মেরে দিবে এটার উপরে তারপরে এটার আর কোনো এটার এটা মনে করেন আর অস্তিত্বই থাকবে না আমি তেরো হাজার আটশো টাকায় দিলাম এই কিছু শাড়ি আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি পুরো শাড়িতেই ওয়ার্ক ঠিক আছে মাসাল্লাহ এক একজন তিনটা চারটা ঠিক আছে চমৎকার শাড়ি ধন্যবাদ থ্যাংক ইউ আমার নিজের কাছে মাঝে মাঝে প্রাউড ফিল হয় যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট তো শাড়ি আচ্ছা এবার কিছু বাজেটের শাড়ি দেখাবো দাঁড়ান এখান থেকে নিয়ে আসি দেখাবো লাল কাজের শাড়ি সব চমৎকার শাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু জাস্ট ওয়াও শাড়ি ধন্যবাদ এটা 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 মানে বললাম না চল্লিশটা শাড়ি রেখেছি দেখেন হ্যাঁ এই আপনারা যারা জোর চান তুমি কোথা থেকে লাইভ করছো ওই শাড়িটা দেখি ওই শাড়িটা কোন শাড়িটা অনেক অনেক সুন্দর 마শাআল্লাহ ঢাকার ভেতর হাফ পেমেন্ট ঢাকার বাইরে হচ্ছে ফুল পেমেন্ট আপু ইউএসএ থেকে কি টাকা পেমেন্ট করতে পারবো হ্যাঁ পারবেন আপনি যেভাবে সম বাবা আমাদের এই যে আমি আল্লাহর কসম বলতে নাই তারপরে আমি আপনাদেরকে বলি যে আমাদের ম্যাক্সিমাম আমি আপনাদের সাথে লাইভ করতে পারি নাই কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কলে আমার যেই ক্লায়েন্টগুলো ছিল সবাইকে কমপ্লিট করা হয়েছে আমি তো লাইভ করতে পারি নাই ভিডিও করতে পারি নাই হ্যাঁ সবাইকে এটা অনেক সুন্দর এটা সুন্দর সুন্দর হ্যাঁ অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার কাজটা আমি একটু বুঝাই বলি তারপরে আপনাদেরকে দাম বলে দিব যেন আপনারা পারচেস করতে পারেন শাড়িগুলো সত্যিই সুন্দর হ্যাঁ এই যে দেখেন একদম পিওর জর্জেট খাদ্যির মধ্যে আছে পুরো খাদ্যিতে কাজ এই যে আপনারা কমেন্ট করছেন না এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যারা হোলসেল করে ফেলছি মারডালা শাড়ি ওই যে তাদেরকে ভিডিও কলে নিয়ে হোলসেল করে ফেলছি ঝামেলা শেষ হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ ভিডিও করে পাঠিয়ে দিয়েছি এখন আমি যেদিন এখান থেকে চলে যাব তার আগের দিন হচ্ছে সবকিছু বুঝাই টুঝাই দিয়ে দিব তুমি অনেক লাকি আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আসবে হচ্ছে ভিতরটা পুরো বর্ডারে ওয়ার্ক হ্যাঁ আপনি কি দেশের বাইরে হ্যাঁ আচ্ছা এটার এটার একটা এটার একটা চমক আছে চমকটা দেখবা চমকটা হচ্ছে এই যে এদিক থেকে দেখে চমকটা হচ্ছে চমকটা হচ্ছে কি বলতো পুরো শাড়িতে বর্ডার আছে যদি ইন্টারন্যাশনালি নিতে চান আপনারা বলবেন তাহলে এটা আর বাংলাদেশে আমি পাঠাবো না এটা এখান থেকে পাঠায় দিব আর যদি মনে করেন যে না আমাকে ব্লাউজ বানিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে ব্লাউজ বানিয়ে তারপরে পাঠাবো ঠিক আছে শাড়িটার মেইন আকর্ষণ হচ্ছে ওই যে বলেছি না লেহেরিয়া একটা দেখিয়েছি না তোমার নিতা আম্বানি ইন্সপায়ার্ড শাড়ি যেটা ছিল ওইটার এই ভার্সন আমি জানি নিতা ওই শাড়ির ডিজাইন যেটা ইন্সপায়ার্ড ছিল ওইটা সেল হয়ে গেছে সো তাদের জন্য যারা ওইটা পাবেন না তাদের জন্য এটা ঠিক আছে তাদের জন্য হচ্ছে এইটা জাস্ট সি দেখেন ইরফান বলছিল যে এই শাড়িগুলো এখন দেখিও না এই জন্য আমি ওইটা ওখানে রেখেছি লাইভে বলে দিই হ্যাঁ ইন্ডিয়াতে ইরফান আমাকে বলছে যে ওগুলো এখন দেখাবো না ওগুলো পরে যখন তোমার শিপমেন্ট যাবে তখন দেখাবা এগুলো তুমি পরে দেখাবা তুমি তোমার ব্লাউজটা মেকিং করে তারপরে দেখাবা এত সুন্দর শাড়ি তো এই জন্য আর আমি এটা এখানে আনি নাই হ্যাঁ এই জন্য আমি আর এটা এখানে আনি নাই শাড়িটা দেখেন এটা আসবে হাতের কাজ এটা আসবে হচ্ছে তোমার পিচ পিঙ্ক তার সাথে পার্পল পিচ পিঙ্ক আর হচ্ছে তোমার পার্পল ওকে দাম যাচ্ছে কত টাকা জানেন এটার কালার আছে এই যে হাইট ওয়েট দেখেন আমি তো আজকে আজকে হিল নাই তো আমি খালি পাই তো আমি শাড়ি ধরছি দেখেন এই শাড়ি কোথায় হ্যাঁ আর আর এখানে ধরলে তো আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে দাম যাবে হচ্ছে গিয়ে আপনাদের উদ্দেশ্যে মাত্র ওই যে পনেরো হাজার আটশো টাকার শাড়ি তো পনেরো হাজার আটশো টাকার শাড়ি তো না মাত্র পেয়ে যাবেন হচ্ছে নয় হাজার আটশো টাকায় বলেছি আমি নিতা আম্বানের যে শাড়িগুলো আপনারা পাবেন না ইন্সপায়ার সেই শাড়িগুলো আপনারা মাত্র নয় হাজার আটশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলোতে একদম হাতে পেলে বুঝতে পারবেন আই নিড দিস ওয়ান আচ্ছা ইনবক্স করে দেন এরপরে একটা দেখাবো তারপরে আর দেখাবো নাকি দেখবেন কি করবেন বলেন দেখবেন দেখেন এটার কালারও সেম কিন্তু এটার ভেতরে আসবে ম্যাজেন্ডা রানি পিঙ্ক হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার দাম যাবে হচ্ছে ওই যে নয় হাজার আটশো আমি চাইলে এই শাড়িগুলো ডিফারেন্ট কিন্তু আমি ভাবলাম যে কিছু আপু কিছু আপুকে যদি আমি একটু তবারও খাওয়াই তাহলে হয়তোবা আপুরা বুঝবে যে লাবণ্য জাহানের কাছে কি পাওয়া যায় আসলে সবার বিজনেস পলিসি এক না সবার রুচিও এক না চারটাই দেখাও আচ্ছা আপনার আপনি বলেন আপনার কোন কম্বিনেশনটা ভালো লেগেছে ম্যাজেন্টা নাকি পার্পল এটা কিন্তু হট পিঙ্ক হ্যাঁ এটা হট পিঙ্ক কালারটা আপু দেখবো ঠিক আছে এটা পুরোটাই কাজ হ্যাঁ এটা হট পিঙ্ক কার কোন কালারটা পুরো পিওর জর্জেটের মধ্যে আছে পিওর জর্জেটের মধ্যে মনে করেন একটা কাজ ছাড়া শাড়িও আমরা বারো হাজার পাঁচশো টাকায় সেল করি করি না বলেন একটা কাজ ছাড়া খাদ্য শাড়ি শাড়িও আমরা বারো হাজার পাঁচশো টাকায় সেল করি ইয়েস ডিজাইনার অ্যান্ড লুকিং লাইক আ রয়্যাল টাচ থ্যাংক ইউ জার আপু আপনি বলেন একটা শাড়ি আমরা দশ হাজার বারো হাজার টাকায় সেল করি কিনা শাড়িগুলো অনেক সুন্দর এটা নয় হাজার আটশো টাকা কিভাবে হয় আমি এই শাড়িগুলো একদম বাইং প্রাইজে দিচ্ছি বিশেষ করে এই চারটা আর ওই যে আগের দুটো এই ছয়টা এই ছয়টা শাড়ি দিয়ে আপনাদেরকে আমি আমার কাছে টেনে নিব আপনারা আমার শাড়ি নেক্সট শিপমেন্ট আসা পর্যন্ত আমার আমার পেছনে পড়ে থাকবেন আমার পেছনে লেগে থাকবেন পরে থাকবেন থাকবেন না আমার পেছনে লেগে যে কাছে এই শাড়ি আবার কবে আসবে রেড শাড়ি দেখিয়েছি আমি রেড শাড়ি এই যে এগুলো ব্রাইট শাড়ি ব্রাইডাল শাড়ি ঠিক আছে প্রাইস যাচ্ছে হচ্ছে এই যে দেখেন আপু এটা অনেক সুন্দর এগুলো সবগুলো নিতে মন চায় এটা আসবে ব্লাউজ পার্টটা এটা কিন্তু ম্যাজেন্ডা ঠিক আছে হট পিক আমি একটু দূরে এটার ভিউটা শেয়ার করছি দাম যাবে হচ্ছে মাত্র নয় হাজার আটশো টাকা একটা নর্মাল নর্মাল খাদ দাম আসে বারো হাজার টাকা বাট এটা ফুল কাজ করা বডিতে কালার যাবে দুইটা দাম যাবে হচ্ছে মাত্র 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 ওনলি 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 বা নয় হাজার আটশো আপনার কালেকশন সব সময় বেস্ট হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আজকে আর না দেখায় কি বলেন দেখাবো নাকি না দেখাবো না আজকে আর না দেখায় এটা আসবে লাল সাদা এটা আসবে লাল সাদা হ্যাঁ এটা আসবে লাল সাদা থাক না দেখাই আছে আর এটা আসবে সেম শাড়ি এটা আসবে হচ্ছে পিঙ্ক এন্ড রেড বাকি কালারস এই যে পিঙ্ক এন্ড রেড হ্যাঁ এটা দেখেছি সরি ওইটা এটা হচ্ছে রেড ওইটা হচ্ছে ম্যাজেন্ডা একই শাড়ি একই শাড়ি সম্পূর্ণ সেম শাড়ি কাজ একই রকমের যার যেটা লাগবে ম্যাজেন্ডাটা না এই যে দেখেন এটা রেডটা এটা রেডটা আমি একটু দেখাই আর এটা আসবে এই যে হট পিঙ্ক কালার বোঝা যায় না আর কি লাইটে দেখেন আমার এখানে তো অত চকচকা লাইট নাই আমি তো হোটেলে বসে লাইট সেশনটা করছি খেয়াল করেন এই যে কাজটা মাসাল্লাহ কাজটা দেখেছেন হাই তোমরা নিচে থেকে ঘুরে চলে এসেছো কেমন আছো বাবা এই যে আচ্ছা আমি আপনাদেরকে আবার একটু বলে দিই ঢাকার বাইরের আপুরা হচ্ছে গিয়ে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঢাকার ভেতরে তুমি অনেক ঢাকার ভেতরে হচ্ছে হাফ পেমেন্ট আর আমরা চার থেকে সাত দিনে ডেলিভারি করে দিব আর আমাদের দেশের বাইরের আপুরা যে ইন্টারন্যাশনালি নিতে চান ওই যে সবাই ফান্ডকে ফোন দিচ্ছে এ যারা কিনা আমাদের সাথে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিংবা হচ্ছে আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন দাম যাবে হচ্ছে নয় হাজার টাকা এটা আসবে হচ্ছে রেড এবং পিচ আর এটা ওকে আগামীকালকে আপনারা কি দেখতে চান বলেন ওয়েস্টার্ন নাকি হচ্ছে ড্রেস নাকি হচ্ছে এগেইন শাড়ি বলে দেন এটার প্রাইস যাচ্ছে মাত্র ওনলি আপনাদের উদ্দেশ্যে ন হাজার টাকা এটা ছিল আপনাদের জন্য খাজানা সো থ্যাংক ইউ সো মাচ আমি বেশ কয়েকটা শাড়ি ওপেন করে ফেলেছি আগামীকালকে চেষ্টা করবো আরো কিছু দেখানোর কিংবা আমি তো আরো ছয় সাত দিন আছি আহ বাংলাদেশে যেও আপনাদের সাথে শো করতে পারবো ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এগেইন অ্যান্ড এগেইন আপনাদেরকে বলছি পুরো লাইভ সেশনটা দেখে আপনার অর্ডার কান পাম করবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি হবে হাফ পেমেন্ট বিকাশ করতে হবে আর হচ্ছে গিয়ে আপনারা চার থেকে সাত দিনের ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের ইন্টারন্যাশনালি যারা নিতে চান দেশের বাইরে ঢাকার বাইরে তাদের জন্য বলছি ফুল পেমেন্ট আমাদের সাথে কিভাবে বিকাশ করতে হবে ওয়েট চার্জ অনুযায়ী আচ্ছা ওয়েট চার্জটা একটু বলে দেই অনেকেই মিন করে যে আপু ওয়েট চার্জ এত বেশি কেন আপা একটা শাড়ি ধরেন এই শাড়িটা ধরেন এই শাড়িটা আপনার কথার কথা ধরেন এই শাড়িটা আপনার দেড় কেজি হলো আমি সাপোজ বুঝিয়ে দিই ধরেন এই শাড়িটা আমরা পার কেজিতে হয়তো এটা ডলার রেটের উপরে ডিফার করে আজকে যদি ডলার রেট এক থাকে চার্জও এক থাকে আবার যখন কালকে চেঞ্জ হয়ে যায় তখন চার্জও চেঞ্জ হয়ে যায় ধরেন যদি কিনা চার হাজার বা সাড়ে চার হাজার কেজি টাকা হয় পার কেজিতে তাহলে যদি এটা আড়াই দেড় কেজি হয় ওই পাঁচশো জন্য আপনাকে কিন্তু পুরো এক কেজি পেমেন্ট করতে হয় আপু এখন কোথায় আছো এখন ইন্ডিয়াতে আছি ঠিক আছে আমি ক্লিয়ার আপনারা এটার জন্য কোনো বদল হবে না আমরা আপনাদের সাথে আছি ইনবক্স করলে বাকিটা ডিটেলসে বলে দিব থ্যাংক ইউ সো মাচ ভালো থেকেন বাই